হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি নতুন আরেকটি এপিসোড নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের এই ভিডিওয়ে আমরা দেখব কী করে আমরা ফেসবুক মেসেঞ্জার চ্যাট আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করব। আগের ভিডিওয়ে আমরা দেখেছিলাম যে কী করে আমরা হোয়াটসঅ্যাপ চ্যাট অপশানটি আমাদের ওয়েবসাইটে ইনেবল করেছিলাম। সো আজকে আমরা দেখব সেমভাবে আমাদের ফেসবুক মেসেঞ্জারের চ্যাটটা আমরা কী করে ইনেবল করবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে হোয়াটসঅ্যাপ চ্যাট ছিল, তো আমরা আজকে এইভাবে সেমভাবেই ফেসবুক মেসেঞ্জার চ্যাট অপশানটি ইনেবল করবো। তো যারা হোয়াটসঅ্যাপ চ্যাট অপশানটি কী করে ইনেবল করতে হয় তারা সেই ভিডিওটি দেখনি, তো যদি প্রয়োজন হয় তাহলে গিয়ে চেক আউট করতে পারো আমার সেই ভিডিওটি। তো আজকে আমি সিম্পল ট্রিক্স নিয়ে আজকে তোমাদের খুব সিম্পলভাবে বোঝাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং বোঝার চেষ্টা করো। বুঝতে যদি কোনো জায়গাতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানা, আমি তোমাদের সব প্রশ্নের উত্তর অবশ্যই দেবো। তো আমাদের ফেসবুক চ্যাট ক্রিয়েট করার জন্য অবশ্যই একটি ফেসবুক পেজেরও প্রয়োজন হবে। তো বন্ধুরা চলো আর দেরি না করে শুরু করা যাক। তো অবভিয়াসলি আমাদের ফার্স্ট অফ অল কী করতে হবে, আমাদের ফেসবুক ওপেন করে নিতে হবে। ফেসবুক ওপেন করার পরে আমাদের যেহেতু এই অপশানটি মানে ফেসবুক মেসেঞ্জার চ্যাট ইনেবল করলে আমাদের এটা পেজের ফেসবুক পেজের সাথে লিঙ্ক হবে, অর্থাৎ ওয়েবসাইট থেকে যখন কেউ তোমাকে মেসেজ করবে তখন সেই মেসেজটি ডিরেক্টলি তোমার ফেসবুক পেজে চলে আসবে। সো আমরা সেই জিনিসটা করার জন্য আমাদের অবভিয়াসলি বাম দিকে ফেসবুক ওপেন করে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ বাম দিকে অপশান আছে পেজেস। সো পেজেস অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার দুটো অলরেডি পেজ আছে। নাও আমার ওয়েবসাইটের জন্য আমি একটি পেজ আমাদের আমি প্রথম থেকে দেখাচ্ছি, যেহেতু যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাই আমি একটি নতুন ক্রিয়েট নিউ পেজ নতুন একটি পেজ ক্রিয়েট করে আমি তোমাদের দেখাচ্ছি। তো সিম্পলি এখানে আমি ক্রিয়েট নিউ পেজে ক্লিক করব। ক্রিয়েট নিউ পেজে ক্লিক করার পর আমি পেজের নাম দেব, ধরুন আমি নাম দিলাম যে টেক ওয়েবস টিউটোরিয়াল, ক্যাটাগরি এডুকেশন, ওয়েবসাইট ডেসক্রিপশন তোমাদের মতো করে কিছু দিতে পারো, আমি এখন কিছু দিচ্ছি না। আর যাদের অলরেডি পেজ আছে তারা এই অপশন ডেসক্রিপ করে যেতে পারো, কোনো অসুবিধা নেই। তারা পেজ থাকলে এই তারা ডিরেক্টলি করতে পারবে। সো আমার পেজ অলরেডি এখানে ক্রিয়েট হয়ে গেছে, না আমি চলে যাবো আমার পেজ অপশানে। পেজ অপশানে যাওয়ার পরে পেজটিকে রিলোড করবো। আমি দেখতে পাচ্ছি এখানে নিচে অপশান আমার চলে এসেছে টেক ওয়েবস টিউটোরিয়াল, সরি টিউটোরিয়াল স্পেলিংটা আমার মিস্টেক হয়ে গেছে। তো যাই হোক আমি এখন কিছু করছি না, আমরা কি আগে টিউটোরিয়াল সরি ফর মিস্টেক, টিউটোরিয়ালটা আমার মিস্টেক হয়ে গেছে। আমি এটা ঠিক করে নিলাম টিউটোরিয়ালটা, আশা করছি এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। সো নট অ্যান ইস্যু, আমরা চলে যাবো পেজ অপশানে। এখানে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ বাম দিকে কিছু অপশান আছে, দেখো নিচের দিকে সেটিংস অপশান আছে। সো আমরা সিম্পলি সেটিংসে ক্লিক করবো। অ্যান্ড সেটিংসে ক্লিক করার পরে আমাদের এখানে অপশান দেখতে পাচ্ছ জেনারেল মেসেজিং, তো উইদাউট এনি অপশান আমরা মেসেজিংয়ে ক্লিক করবো। ঠিক আছে, মেসেজিংয়ে ক্লিক করার পরে আমাদের এখানে কিছু সেটিংস আছে, তোমরা যারা এটা নিয়ে কাজ করতে চাও তারা নিজেদের মতো করে সেটিংস করবে। আমরা এখন অত কিছু করছি না, আমি জাস্ট ডিরেক্ট তোমাদের জিনিসটি দেখিয়ে দিচ্ছি যে আমরা কী করে করব। সো আমাদের দেখো এখানে অপশান চলে এসেছে মেসেজিং আসার পরে, দেখো অ্যাড মেসেঞ্জার টু ইওর ওয়েবসাইট। ঠিক আছে, আমরা এই অপশানটাতে যাওয়ার পরে গেট স্টার্টেড আছে, এখানে আমি ক্লিক করব। সিম্পল ক্লিক করার পরে আমাকে এরকম একটা পেজ ইন্টারফেস ওপেন হবে, এবং সিস্টেমটা কীরকম হবে দেখো এখানে আমাদের দেওয়া আছে। দেখো এই যে ডান দিকে কর্নারে দেখো এখানে মেসেঞ্জার, এরকম আমার যেমন ওয়েবসাইট এখন ফেসবুকের এইরকম আইকন ছিল, এখানে ক্লিক করলে ফেসবুক চ্যাট অপশান, সেমভাবেই আমাদের এখানে দেখো এখানে ক্লিক করবে এরকম অটোমেটিক্যালি ফার্স্ট টাইম অটোমেটিক্যালি ওপেন হবে এবং এই চ্যাট অপশানটি। এবং যা যদি কেউ ওই ব্রাউজার যেই ব্রাউজার থেকে ও ব্রাউজ করবে তোমার সাইটটি, সেই ব্রাউজারে যদি ও ফেসবুক লগড ইন থাকে তাহলে এরকম তাকে বলবে, নাম বলবে কন্টিনিউয়াস তার নাম থাকবে। এবং যদি সে লগ ইন না করে কন্টিনিউ অ্যাজ গেস্ট করেও সে করতে পারবে। ঠিক আছে, তো আমাদের এটা করার জন্য আমাদের কী করতে হবে, এখানে সেট আপ করতে হবে। সেট আপে ক্লিক করার পরে এখানে ল্যাঙ্গুয়েজ আমি সেভ অ্যান্ড কন্টিনিউ করলো, এখানে আমাদের ডোমেন দিতে হবে ডোমেন, আমাদের এই ডোমেন আমি এটাকে কপি করে নেব। নাও আমি কপি করে নেওয়ার পরে আমি এখানে পেস্ট করব। সিম্পলি পেস্ট করার পরে আমরা অ্যাড ডোমেনে ক্লিক করব, সরি আর দরকার নেই, সেভ অ্যান্ড কন্টিনিউ করব। এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে এখানে দেখো আমাদের একটা কোড দিয়েছে, ঠিক আছে এই কোডটা আমরা কপি করে নেব, কপি করে নেব, নেক্সট করব, আমরা এখান থেকে এটাকে ফিনিশ করব।
ঠিক আছে, আমরা ডান করব। আমাদের কোডটা অলরেডি কপি করে নিয়েছি আমরা। আমরা এবার আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসবো। আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আমরা চলে এসেছি। নাও আমরা এখন আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে এসেছি। তো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসার পরে আমাদের কী করতে হবে, আমাদের প্ল্যাগইন অপশনে চলে যেতে হবে এবং আমাদের একটি নতুন একটি প্ল্যাগইন ইনস্টল করে নিতে হবে। তো নতুন প্ল্যাগইন ইনস্টল করতে তোমরা তো জানোই, প্ল্যাগইন ইনস্টল করার জন্য আমরা বাম দিকে লেফট সাইডে প্ল্যাগইনসে যাব। প্ল্যাগইনসে যাওয়ার পরে আমরা অ্যাড নিউ এ ক্লিক করব। অ্যাড নিউ এ ক্লিক করার পরে আমাদের প্ল্যাগইন নেমটি সার্চ করে নিতে হবে। সো প্ল্যাগইনের নেমটা হচ্ছে, আমি একটি হেডার ফুটার বলে আমি এখানে সার্চ করব। হেডার ফুটার বলে সার্চ করার পরে তোমরা দেখতে এখানে বিভিন্ন প্ল্যাগইনস লিস্ট চলে এসছে। তো আমরা প্ল্যাগইনটি চুজ করে নেব। দেখো এখানে ইনসার্ট হেডার্স অ্যান্ড ফুটার্স বাই WP বিগিনার, 1 মিলিয়ন প্লাস ইনস্টলস আছে, প্লাস আমার এখানে 4.5 রেটিংস আছে। সো আমি এই প্ল্যাগইনটাকে ইনস্টল করে নেব। প্ল্যাগইনটা ইনস্টল করার জন্য সিম্পলি আমরা ইনস্টল নাও বাটনে ক্লিক করব, অ্যান্ড এটা ইনস্টল হয়ে গেলে আমরা অ্যাক্টিভেটে ক্লিক করব। প্ল্যাগইনটি অ্যাক্টিভেট হয়ে গেলে আমাদের সেটিংস অপশনে চলে যেতে হবে। এখানে সেটিংস অপশনে মাউস নিয়ে যাওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে ইনসার্ট হেডার্স অ্যান্ড ফুটার্স বলে আমাদের অপশনটি আমরা এখানে পাচ্ছি। তো আমরা কি সিম্পলি এখানে হেডার্স অ্যান্ড ইনসার্ট হেডার্স অ্যান্ড ফুটারে ক্লিক করব। আমার এই একটু সাইটে প্রবলেম আছে, এটা আমি ফিক্স করে নেবো, এটা তোমাদের আসবে না। তো আমাদের এটা করে নেওয়ার পরে আমাদের এরকম একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এখানে এসছে। তো আমি কি করব, যদি অলরেডি ইনসার্ট ছিল, সো আমি এটা এরকম একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ এখানে যে স্ক্রিপ্ট ইন হেডার, স্ক্রিপ্ট ইন বডি অ্যান্ড স্ক্রিপ্টস ইন ফুটার। তো আমাদের যে কোডটা আমরা কপি করেছিলাম এখান থেকে, আমাদের কি করতে হবে সেই কোডটা আমাদেরকে পেস্ট করতে হবে, এবং এই কোডটা আমাদেরকে বডি সেকশনে, সরি ফুটার সেকশনে পেস্ট করতে হবে। এবং আমরা এটা ফুটার সেকশনে পেস্ট করে নিচ্ছি এই কারণে, কারণ আমাদের প্রত্যেকটা পেজে যাতে আমার এই মেসেঞ্জার বাটনটি থাকে। তো আমরা সিম্পলি তার জন্য আমরা কি করব, এখানে স্ক্রিপ্টস ইন ফুটার সেকশনে এসে আমরা এই কোডটিকে পেস্ট করব। ঠিক আছে, পেস্ট করে নেওয়ার পরে আমরা এটাকে সেভ করে নেব। বুঝতে পারছো ব্যাপারটা, আমাদের এটা কোড অলরেডি এখন সেভ হয়ে গেছে। তো আমরা নাও এখন এটাকে প্রিভিউ করবো, আমরা দেখবো যে আমাদের কোডটা এক্সিকিউট করেছে কি করেনি। তো সিম্পলি আমরা ভিজিট সাইটে চলে যাবো, অ্যান্ড নাও আমরা এটাকে রিলোড করব। রিলোড করার পরে যদি এটা মেসেঞ্জার অপশানটা একটু পরে আসে, দেখো আমাদের চলে এসছে চ্যাট উইথ টেক ওয়েবস টিউটোরিয়াল। নাও এখানে আমরা তো কী করেছিলাম যে আগের দিন আমরা কী করেছিলাম, তোমার ওই হোয়াটসঅ্যাপ চ্যাট বাটনটা আমাকে ইমপ্লিমেন্ট করেছিলাম, কিন্তু এখন মেসেঞ্জার এটাকে নিয়ে আসার পরে কী হচ্ছে, আমার হোয়াটসঅ্যাপটা ওটা আমার মানে ঢেকে যাচ্ছে আর কি। তো আমরা এখানে দুটো অপশান করতে পারি এই জিনিসটা এই সলভ করার জন্য। আমাদের হোয়াটসঅ্যাপ যে বাটনটা আছে সেটাকে আমরা লেফট সাইডে নিয়ে চলে আসতে পারি, অথবা এই যে মেসেঞ্জার অপশানটা আছে, মেসেঞ্জার চ্যাট অপশান, এটাকে আমরা লেফট সাইডে নিয়ে চলে আসতে পারি। তো হোয়াটসঅ্যাপটাকে যদি তোমরা কিছু করতে চাও, তাহলে তো আমি তো দেখেছিলাম যে হোয়াটসঅ্যাপ ফ্লোটিং ওয়াইজার্সের সেটিংসে গিয়ে তোমরা যে মানে কোথায় কী করবে না করবে সেইভাবে তোমরা এখান থেকে করে নিতে পারবে সেটিংসে গিয়ে। তো আমরা এখন আমি কী করব যে আমি চাইছি যে আমার মেসেঞ্জারটাকে আমি লেফট সাইডে রাখবো। তো মেসেঞ্জারটিকে লেফট সাইডে রাখার জন্য মানে মেসেঞ্জার চ্যাট অপশানটি আমরা আমাদের ফেসবুকে চলে যেতে হবে। ফেসবুকে যাওয়ার পরে না আমরা এখানে চলে এসেছি, অ্যান্ড আমাদের এই চ্যাট অপশানে সিম্পলি আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কাস্টমাইজ ইওর চ্যাট প্ল্যাগইন, কাস্টমাইজ ইওর চ্যাট প্ল্যাগইন আমরা ক্লিক করব। অ্যান্ড নাও আমাদের এখন দেখো এখানে অ্যালাইনমেন্ট রাইট আছে, আমরা এটাকে লেফট করে নেব। এবং এখান থেকে তোমরা যদি চাও আরও কী কী করতে পারো, এখানে তোমরা যদি চাও যে কালারটা আমার ডিফল্ট কালার আমার এখানে ব্লু আছে, আমার ডিফল্ট কালার ব্লু আছে, আমি এটাকে চেঞ্জ করে আমার নিজের পছন্দের মতো কালার করব, তাহলে আমি এখানে সিম্পলি চেঞ্জ কালারে ক্লিক করে আমার পছন্দ মতো একটা কালার আমি এখান থেকে চুজ করে নেব। সিম্পলি নো ইস্যু, আমাদের খুব ইজিলি আমি এখান থেকে একটা ইচ্ছে মতো কালার আমরা চুজ করে নেব। ঠিক আছে, তো আমার এটা কালার অপশান হয়ে গেল, লেফট অপশানও চলে এলো। এবার তোমরা যদি চাও এখান থেকে যে হাউ ক্যান মানে যখন মেসেজ গ্রিটিং মেসেজ যখন কেউ ফার্স্ট অফ যখন মেসেজ করতে চাইবে, এখানে তোমরা দেখো যে চ্যাট উইথ টেকার্স এখন লিখা আছে হাই হাউ ক্যান উই হেল্প ইউ। এই মেসেজটা তোমরা এখান থেকে এডিট অপশানে গিয়ে এডিট করতে পারো, চেঞ্জ করতে পারো, আমি এত কিছু করছি না। অ্যান্ড আরেকটা অপশান আমি বলে দিই, তোমরা যদি চাইছো যে গেস্ট অপশান মানে ফেসবুক লগ ইন ছাড়া কেউ যাতে তোমাকে মেসেজ না করতে পারে, কন্টিনিউ অ্যাজ গেস্ট অপশান যদি তোমরা ডিজেবল করতে চাও, তাহলে তোমাদের এখানে গেস্ট চ্যাটটা অপশানটিকে ডিজেবল করে দিতে হবে। আমি এখন এটা এনেবল রাখছি ফর টেস্টিং পারপাস। অ্যান্ড নাও আই এম গোয়িং টু পাবলিশ, আমার এখন পাবলিশ হয়ে গেছে এবং আমি এটাকে রিফ্রেশ করে নেব। রিফ্রেশ করার পরে
আমার এই প্রবলেমটা হচ্ছে, আমি এটা ফিক্স করে নেবো। এই দেখো আমাদের রিফ্রেশ করে নেওয়ার পর আমার দেখো আমার চ্যাট ফেসবুক মেসেঞ্জার চ্যাটের যে বাটনটি ছিল আমাদের এখন এটি লেফট সাইডে চলে আসছে। সো আমাদের এখন কী কী জিনিসটা হলো, আমার মেসেঞ্জারও থাকছে প্লাস রাইট সাইড আমার হোয়াটসঅ্যাপ চ্যাট বাটনটিও থাকছে। তো নাও কালারটি আমরা চেঞ্জ করলাম, গেস্ট অপশানে রেখেছি, এবং না চাইলে তোমরা রাখতে ডিসেবল করে দিতে পারো। কন্টিনিউ অ্যাজ মানে আমার লগড ইন আছে, তাই আমার এখানে কন্টিনিউ অ্যাজ আমার নাম দেখাচ্ছে। তো খুব ইজিলি অ্যান্ড খুব সিম্পলি আমরা এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করলাম ফেসবুক মেসেঞ্জার চ্যাট অপশানটি, এবং এটি পুরো যে কোনো ধরনের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য কার্যকরী হবে। তোমরা যে কোনো ধরনের ওয়েবসাইটে তোমরা এটি ইমপ্লিমেন্ট করতে পারবে উইদাউট এনি ইস্যু। তো আমি পুরো ডিটেলসটা আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। তো যদি তোমরা বুঝতে পারো, তোমাদের মনে হয় যে না আমি বুঝে গেছি, তাহলে অবভিয়াসলি ভিডিওটি লাইক করে দিও, এবং শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থাকো, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলো না। এরকমই নতুন টিপস অ্যান্ড ট্রিক্স এবং কিছু টিউটোরিয়ালস নিয়ে আমি তোমাদের সামনে আসতেই থাকবো, এবং তোমরা আমাদেরকে সাপোর্ট করো, এবং আমরাও তোমাদের জন্য নতুন কিছু ভিডিও বানাবো। আজকের জন্য ব্যাস এতটুকুই, টাটা, বাই বাই।